ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার কর্মচারী। তো বন্ধুরা, রাজ্যে মাধ্যমিক পাস ও অষ্টম শ্রেণীর যোগ্যতায় 11টি গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য এজ লিমিট কতটা রাখা হয়েছে, টোটাল বিষয়টাই ভিডিওর মধ্যে রয়েছে। আপনার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে অ্যাপ্লিকেশনের যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, চাকরি সংক্রান্ত সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তো আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ডিস্ট্রিক্টে ছোটো বড়ো যে টাইপের চাকরির খবর প্রকাশিত হোক না কেন, সবার আগে এই চ্যানেলে সেই চাকরির খবর আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো বিশেষ আমাদের রাজ্যে যে 11টি গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে, এই নিয়োগগুলো কিন্তু সাউথ চব্বিশ পরগনায় কিন্তু নিয়োগগুলো হচ্ছে, বা বাংলা যদি আমরা বলি সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু নিয়োগগুলো হচ্ছে। তো এখানে যদি আপনারা নিয়োগের বিজ্ঞপ্তিপত্র দেখতে চান, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে সাউথ চব্বিশ পরগনা গভর্নমেন্টের, যেটা হচ্ছে s24pgh.gov.in, এই ওয়েবসাইটে আসার পর যখনই আপনারা রিক্রুটমেন্ট সেশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনারা নিয়োগের বিজ্ঞপ্তিপত্র সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিপত্রে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মগরাহাট এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। তো এখানে যেটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এত দ্বারা দক্ষিণ চব্বিশ পরগনার জেলার অন্তর্গত মগরাহাট এক ও অতিরিক্ত মগরাহাট এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে শূন্যপদগুলি পূরণের জন্য যোগ্য মহিলা, যেটা হচ্ছে যোগ্য মহিলা প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করা হচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। তো বলতে এখানে যে অঙ্গনওয়াড়ি কর্মীর যে পদ রয়েছে এখানে কিন্তু 17টি পদ রয়েছে, এবং যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা এখানে কিন্তু যেটা হচ্ছে মোট 43টি পদ রয়েছে। তো এখানে যেটা হচ্ছে এখানে কিন্তু যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে কিন্তু সাধারণ যেটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে 9টা আছে, তফসিলি জাতির ক্ষেত্রে 4টা আছে, তফসিলি উপজাতির ক্ষেত্রে 1টা আছে, টোটাল কিন্তু 17টা। তো এখানে যে যোগ্যতা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, এখানে কিন্তু যেটা হচ্ছে প্রথমত যেটা অঙ্গনওয়াড়ি কর্মীতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, আপনাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে বা মাধ্যমিকের যেটা হচ্ছে সমতুল্য কোনো ডিগ্রি আপনাদের কিন্তু উত্তীর্ণ হতে হবে, তবেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে বয়সটা যেটা বলা হয়েছে 18 থেকে 45 বছর অবধি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে যেটা হচ্ছে এখানে যেটা আবেদন করতে সবক্ষেত্রে বলা হয়েছে, যেটা হচ্ছে আপনাদের কিন্তু যেটা যে অ্যাপ্লাই করবে তাকে কিন্তু মগরাঘাট ওয়ান গ্রাম পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। তো তারপরে এখানে যেটা বলা হয়েছে অঙ্গনওয়াড়ি, যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে কিন্তু এখানে 43টা পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া হয়েছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের নাম শেরপুর, শিরকোল, শ্রীচন্দা, ইয়ারপুর, হরিরপুর, রঙিলাবাদ, উস্তি, উত্তর কুসুম। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 11টা কিন্তু গ্রাম পঞ্চায়েত আছে, এই 11টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হচ্ছে। এবার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের পাশে কিন্তু কত করে নিয়োগ যেটা পোস্ট রয়েছে সেখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। যদি আপনার দেখি এক নম্বরটা যেটা শেরপুরের ক্ষেত্রে কিন্তু 6টা পোস্ট রয়েছে, 6টা পোস্টের মধ্যে কিন্তু 3টা যেটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে, 1টা উপজাতির ক্ষেত্রে, তারপর ওবিসির ক্ষেত্রে 1টা, ওবিসি বিয়ের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি, ওবিসি ইয়ের ক্ষেত্রে 1টা আছে। এরকম কিন্তু দেখতে পাচ্ছেন 11টা গ্রাম পঞ্চায়েত আছে, তার পাশে কিন্তু যেটা হচ্ছে সাধারণ জেনারেলের কথা আছে, আর যেটা হচ্ছে ওবিসির কিন্তু কটা আছে বা SC ST কটা আছে, টোটাল কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং তার পাশে কিন্তু টোটালটা দেওয়া হয়েছে। তো এখানে যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে কিন্তু টোটাল পোস্ট রয়েছে 43টা। তো এখানে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, এখানে যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে কিন্তু আপনারা 8 পাস করলেই আবেদন করতে পারবেন। তো এখানে যে বয়সের যে বয়সটা বলা হয়েছে এখানে কিন্তু 18 থেকে 45 বছর বয়সের মধ্যে কিন্তু আপনাদের হতে হবে। এবং এখানে যেটা বলা হয়েছে যেটা হচ্ছে এখানে যারা আবেদন করবে তাদেরকে কিন্তু যেটা হচ্ছে মগরাহাট এক গ্রাম পঞ্চায়েত সমিতির সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রকল্প এলাকার অধীনস্থ যে কোনো যেটা হচ্ছে কেন্দ্রে কাজ করতে হবে, যেটা এখানে বলা হয়েছে মগরাঘাট ওয়ান গ্রাম পঞ্চায়েতে কিন্তু যে কোনো কেন্দ্রেই কিন্তু আপনাদের কাজ করতে হতে পারে এখানে যেটা বলা হয়েছে। এবং যেটা দ্বিতীয় নম্বর বলা হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা বা তাদের নিজ গ্রাম পঞ্চায়েত অঞ্চলে অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে হবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা হচ্ছে এখানে যে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে, যেটা হচ্ছে আপনাদের 90 মার্কের কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং 10 মার্কের কিন্তু আপনাদের যেটা হচ্ছে ইন্টারভিউ হবে। তো এখানে যে আবেদন করতে আপনাদের আবেদনপত্রের সঙ্গে কী কী দিতে হবে এখানে যেটা বলা হয়েছে, যেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি দিতে হবে, তারপরে আপনাদের বয়সের প্রমাণপত্র দিতে হবে, যেটা হচ্ছে মাধ্যমিক থাকলে যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে অ্যাডমিট আছে সেটা কিন্তু জেরক্স দিতে হবে, তারপর আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে মার্কশিটগুলো আছে সেটা কিন্তু আপনাদের জেরক্স দিতে হবে।
তো বিয়ার সেখানে যে অ্যাপ্লিকেশন করার লাইট ডেট বলা হয়েছে সেটা কিন্তু 23 মার্চ 2020, যেটা হচ্ছে তিনটা অবধি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে। তো এই ফর্মটা কিন্তু আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, নাহলে কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু এই ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে কিন্তু আপনাদের জমা করতে হবে। তো আপনাদের এখানে যেটা হচ্ছে জমা করতে হবে কী করে আমি বলেছি, তো ভিউয়ার্স আপনাদের ফর্মটা জমা দেওয়ার আগে আপনাদের কী করতে হবে আমি বলেছি। আপনাদের প্রথমত কী করতে হবে, আপনার যে ফর্মটা আছে সেটা কিন্তু আপনাদের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর আপনারা ফর্মে যা যা চাবে সব কিছু আপনারা ডিটেলস ভরে দেবেন। ভরে দেওয়ার পর আপনাদের যে ডকুমেন্টগুলো আছে যে সবগুলো কিন্তু আপনারা জেরক্স করে দেবেন, এবং আপনাদের যে যেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। দেওয়ার পর আপনাদের একটা খামের মধ্যে আপনাদের ফর্মটা এবং আপনার যে ডকুমেন্টগুলো আছে সবগুলো ভরে, এবং খামের উপরে আপনাদের কিন্তু যেখানে বলা হয়েছে খামের উপরে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, এবং আপনারা কোনটা পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। এখানে কিন্তু দুটো পোস্ট রয়েছে, যেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা, যেটাই আপনারা অ্যাপ্লাই করছেন সেই সেটা কিন্তু আপনাদের উপরে মেনশন করে দিতে হবে। দেওয়ার পর আপনাদের এখানে যেটা বলা হয়েছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের ফর্মটা জমা করতে হবে, যেটা হচ্ছে অফলাইনে। আপনাদের কিন্তু ফর্মটা অনলাইনে হবে না, অফলাইনে জমা করতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, আর যেটা হচ্ছে আবেদন, যেটা সেখানে বলা হয়েছে নমুনা অনুযায়ী পূরণ করা হবে আবেদনপত্রটি মগরাঘাট এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প গ্রাম ও পোস্ট উস্তি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পিন হচ্ছে 743375। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের কার্যালয়ে ফর্মটা জমা করতে হবে। তো আপনাদের ফর্ম অ্যাপ্লাই করার লাস্ট ডেট আছে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে 23/3/2020 অবধি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ছুটির দিন বাদে। তো অ্যাপ্লাই করার সেটার সময় বলা হয়েছে 12টা থেকে 3টা অবধি কিন্তু আপনারা ফর্মটা জমা করতে পারবেন। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।